একটি ব্যর্থ প্রেমের গল্প, যে গল্পটি আপনার জীবন বদলে দিতে পারে। ছেলেটা 7 বছরের রিলেশন ছিল মেয়েটার সাথে। মেয়েটা আমাদের ডিপার্টমেন্টেই পড়তো, নাম মোহনা। ছেলেটার নাম ছিল শামস, আমাদের হলেই থাকতেন, 3 ব্যাচ সিনিয়র। কোনো দিনও হাসি ছাড়া দেখিনি ওনাকে। এত ভদ্র ছেলে পুরো ক্যাম্পাসে পাওয়া দুষ্কর ছিল। মেয়েটাকে ভালোবাসতেন পাগলের মতো। প্রায়ই দেখা যেত ক্যাম্পাসে হাতে হাত রেখে হেঁটে চলেছেন দুজনে। আমাদের চোখে চোখ পড়তেই অবশ্য হাত ছেড়ে দিয়ে লাজুক হাসি দিতেন শামস ভাই। মাঝে মাঝে রাত 3টা 4টায় ঘুম থেকে উঠে দেখতাম হলের করিডোরে এক কোনায় দাঁড়িয়ে ভাই তখনও গুজুর গুজুর করেই চলেছেন। একটা চাকরির অভাবে সেই সম্পর্কটাই বদলে গেল কি ভীষণভাবে। ততদিনে ভাইয়ের মাস্টার্স পাশ করা শেষ, চাকরি পাচ্ছেন না বলে হলে থেকে গিয়েছিলেন আরও 1.5 বছরের মতো। মেয়েটা ছেড়ে গিয়েছিল মাস্টার্স শেষের 1 বছরের মাথায়। যাবেই না বা কেন, সুন্দরী মেয়ে, বাসায় বিয়ের প্রস্তাব এসেছে, সেই ছেলে আবার প্রশাসনের ক্যাডার। যাওয়ার আগে মেয়ে বলে গিয়েছিল, চাকরি পাওনার যোগ্যতা নেই তো প্রেম করতে এসেছিলে কেন। ব্রেকআপের পর ভাইটা প্রায়ই আমার রুমে আসতেন সিগারেট খেতে। হাতে সবসময় কোনো না কোনো বিসিএস এর বই থাকতই। ঘন্টার পর ঘন্টা ধোয়া ছাড়তেন আর মাঝে মাঝে ওনার জীবনের গল্প বলে চলতেন। বাড়ির রান্নাঘরের কোনাটাও ভেঙে পড়েছে। বড় বোনটার বিয়ের বয়স হয়ে গিয়েছে, বাবা আবার পেনশনে গেছে এই বছর। মাঝে মাঝে কথা বলা বন্ধ করে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকতেন, কি যেন ভাবতেন, হয়তো সে ভাবনা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। মাস্টার্সের 1.5 বছরের মাথায় শামস ভাইকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। বের করে দিয়েছিল তারাই যারা শামস ভাইয়ের হেল্প পেতে পেতে এত দূর এসেছে, যাদের হলে ব্যবস্থা করে দিয়েছিলেন শামস ভাই নিজেই। যেদিন বেরিয়ে যান অঝোর ধারায় চোখ থেকে পানি পড়ছিল। ভার্সিটিতে ক্লাস সেরে এসে দেখি ভাই বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমাকে দেখে চোখে পানি নিয়ে অনেক কষ্টে একটা হাসি দিয়ে বলেছিলেন, আর যাই করিস, প্রেম করতে যাস না ভাই, জীবনটা ছাই বানিয়ে দেবে। এই কথাগুলো প্রায় 10 বছর আগের। ইমিগ্রেশন সংক্রান্ত একটা কাজে বহুদিন ধরে চেষ্টা করছিলাম কোনো এক কাস্টমস অফিসারের সাথে যোগাযোগ করতে, বিশেষত ভার্সিটির কোনো বড় ভাইয়ের সাথে, হেল্প বেশি পাওয়া যায় তাহলে। খোঁজ খবর নিয়ে যা জানতে পারলাম মাথা ঘুরে যাবার উপক্রম হলো। শামস ভাই এখন ঢাকা এয়ারপোর্টের নামিদামি কাস্টমস অফিসার। সময় করে একদিন গেলাম ভাইয়ের অফিসে। ঝাঁ চকচকে সেক্রেটারিয়ের টেবিলের এক পাশে বসেছিলেন ভাই। আমাকে দেখে বিশাল এক হাসি দিয়ে এগিয়ে এসে বুকে বুক মেলালেন। এ কথা সে কথার পর উঠল সংসার জীবনের কথা। বললাম, বিয়েটা করিনি এখনো, বোহেমিয়ান জীবনই ভালো লাগছে। ভাইয়ের কথা জিজ্ঞেস করতে বললেন বিয়ে করেছেন, একটা ফুটফুটে বাচ্চাও হয়েছে, ভাবি এবার সলিমুল্লাহ মেডিকেলের ডাক্তার। অনেকক্ষণ যাবৎ মনের মধ্যে একটা কথা বাজছিল, শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেলাম, মোহনার কথা মনে পড়ে না ভাই? বেশ বড় সড়ো একটা হাসি দিয়ে বললেন, না রে, জীবনে যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি, এখন আর এসব ছোটোখাটো চাওয়াগুলো পাত্তা পায় না। জিজ্ঞেস করলাম, মোহনার আর কোনো খবর পাননি? কিছুক্ষণ চুপ থেকে বললেন, শুনেছিলাম বছর কয়েক আগে ডিভোর্স হয়ে গিয়েছে, এরপর আর কোনো খবর পাইনি। কাস্টমস অফিসারদের অফিসিয়াল BMW-তে একসাথে ফেরার পরে ভাইয়ের বলা একটা কথা প্রায়ই কানে বাজে, লাইফে কাউকে ঠকাস না রে, লাইফ কাউকে ছাড় দেয় না, প্রতিশোধ নিয়েই ছাড়ে, রিভেঞ্জ অফ নেচার। আমাদের আশেপাশে ছেলে পেলে দেখি প্রেমে ব্যর্থ হয়ে পাগলামি করতে, নেশা করে বখাটে হতে, এমনকি আত্মহত্যার মতো ঘটনাও কম ঘটে না। অথচ এই ঘটনা আমাদের অন্য শিক্ষা দেয়, শিক্ষা দেয় যা পাওনি তা নিয়ে আফসোস না করে সামনের দিকে অগ্রসর হও, নিজেকে এমনভাবে গড়ে তুলো যেন তার থেকে ভালো কিছু পাও। প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই ঘটনাটি? ঘটনাটি থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, অনেক শেয়ার করুন। আরও এমন শিক্ষণীয় ঘটনা নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।